प्रिय दर्शक अस्सलाम वालेकुम। बिशोली शानशाह हजरत से जियाउल हक महेश भंडारी ट्रस्ट नियंत्रित संगीत और सांस्कृतिक विषयक संगठन महेश भंडारी मरमी गोष्ठी धारावाहिक नियमित आयोजन मरमियार पक्ष थेके आपनादेर सबाइके जानाच्छि आंतरिक प्रीति शुभेच्छा। प्रिय दर्शक आमरा आज बेशि कथा बाड़ाबो ना, आज उपमहादेशेर प्रख्यात साधक हजरत खाजा गरीब नवाज हिंदल अली आताए नवाज बंदाए नवाज हजरत मईनुद्दीन चिश्ती हासान संजीरी रहमतुल्लाहर पवित्र वार्षिक ওরস শরীফের আজকে সমাপনী দিন। আমরা আজ তার এই পবিত্র ওরস শরীফে তার পবিত্র রওজায়ে আকদসে অসংখ্য শ্রদ্ধা এবং সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ আমার সাথে রয়েছেন দুজন শিল্পী যারা ইতিমধ্যেই এর পূর্বে আমাদের আর কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, আজই তারা ওনারা নতুন এসেছেন। যদিও ওনারা অনেক পুরনো, তো আছেন আমাদের সাথে সৈয়দ জিয়াউল করিম। সৈয়দ জিয়াউল করিম আত্ম উন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া চট্টগ্রাম মহানগর জোনের সহ প্রকাশনা সম্পাদক ও মাইজ ভণ্ডারী মরমে শিল্পী, এবং আরেকজন রয়েছেন শিল্পী জনাব মোহাম্মদ মনসুর আলী, তিনিও মাইজ ভণ্ডারী আত্ম উন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়ার মহানগর জোনের সম্মানিত কার্যকরী পরিষদ সদস্য, মরমে শিল্পী ও মাইজ ভণ্ডারী মরমে গোষ্ঠীর সম্মানিত সদস্য শিল্পী। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে এবারে চলে যেতে চাই যথারীতি আমাদের নিয়মিত পরিবেশনা হামদ অথবা বারিতালা, হামদ বারিতালা অথবা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। হামদ অথবা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশনের জন্য আমি সৈয়দ জিয়াউল করিমকে আহ্বান জানানোর আগে আমি দুজন শিল্পীকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব সৈয়দ জিয়াউল করিম, আপনি আমাদেরকে কি শোনাবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সঞ্চালক মহোদয়কে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের আজকের ওয়েবিনার এই অনুষ্ঠান পরিচালনা কর্তৃপক্ষকে, যে আমার মতে একজন চতুর্দিকে খাটো একজন ব্যক্তিকে আমন্ত্রণ করার জন্য। আজকে আমি মোহাম্মদ বক্স মুসলিমের মাইসজিদা করুইয়া কে দিল কো সম্ভালো এই নাতে রসুলটি পরিবেশন করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আসুন। मैं सजदा करो या के दिल को संभालो मोहम्मद के चाकत नजर आ रही है। मैं सजदा करो या के दिल को संभालो मोहम्मद की चाकत नजर आ रही है। उसी भी खुदी में कहा को न जाऊ
उसी बेखुदी में कहाँ को न जाऊँ तरफ कमली वाला की तरफा रही है। मैं सजदा करूँ या के दिल को संभालो मोहम्मद की चाकत नजर आ रही है। दो आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है। दो आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है। अदा क्यों ना फर्ज़े, अदा क्यों ना फर्ज़े, मोहब्बत करूँ मैं खुदा की खुदाई झुकी जा रही है। मसजिदा करूँ या के दिल को संभालो मोहम्मद के चौखटों नजर आ रही है। मैं सजदा करूँ या फकीर को मुझो में नहीं है सलीखा, फकीर को मुझो में नहीं है सलीका, नाता कुजो गन का तरीका। ये धर्बे निगाह है, ये धर्बे निगाह है, करम कमली वाले जमाने के जोली भरी जा रही है। मैं सजदा करूँ या के दिल को संभालो मोहम्मद की चौखटों नजर आ रही है। मोहम्मद के चौखटों नजर आ रही है। मैं सजदा करूँ या ये फरमान हक ने कि प्यारे मोहम्मद, ये फरमान हक ने कि प्यारे मोहम्मद हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद तो हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद, हमें अपने जलवो, हमें अपने जलवो, मैं कमली वाले तुम्हारी सूरत नजर आ रही है। तुम्हारी सूरत नजर आ रही है। मैं सजदा करूँ या के दिल को संभालो मोहम्मद के चाकटो नजर आ रही है। मोहम्मद के चौकटो नजर आ रही है। उसी बेखुदी में,
उसी बेखुदी में कहां को न जाऊं तरफ कमले वाले की तरफ आ रही है। मसजिदा करूँ या मसजिदा करूँ या कि दिल को অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ সৈয়দ জিয়াউল করিম, আপনাকে একটি সুন্দর নাত রসুল পরিবেশনার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, আমরা এবারে আসব, এবারে যেতে চাই আমরা মোহাম্মদ মনসুর আলীর কাছে। মোহাম্মদ মনসুর আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের ধন্যবাদ মরমি গোষ্ঠীকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটা উর্দু কাওয়াল করব, ওয়াকিল আহমদের কণ্ঠে সুর করা, রচয়িতা মোহাম্মদ হানিফ কাওয়াল। আসুন, আপনার সাউন্ড মিউট আছে, আপনার সাউন্ডটা ওপেন করুন। না এখন আপনার সাউন্ডটা মিউট করা আছে। না এখন ঠিক আছে, মিউট করা নাই তো। ও আচ্ছা, মিউটের চিহ্নটা উঠে আছে এখন, ঠিক আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি, তবে শুনতে পাচ্ছি। ये खुदा तुझसे ये इल्तिजा है, हम पे इतना तू एहसान कर दे। ये खुदा तुझसे ये इल्तिजा है, हम पे इतना तू एहसान कर दे। मौत आए हयारे नबी में, मौत आए हयारे नबी में, मेरा पूरा ये अरमान कर दे, मेरा पूरा ये अरमान कर दे। ये खुदा तुझसे ये इल्तिजा है, ये खुदा तुझसे ये इल्तिजा है, हम पे इतना तो एहसान कर दे। ये खुदा तुझसे ये इल्तिजा है, हम पे इतना तो एहसान कर दे। मौत आए दयारे नबी में, मौत आए दयारे नबी में, मेरा पूरा ये अरमान कर दे, मेरा पूरा ये अरमान कर दे। जब हम गुनेगार बदकार भी है, हम गुनेगार बदकार भी है, फिर भी लेते हैं हम नाम तेरा। हम गुनेगार बदकार भी है, फिर भी लेते हैं हम नाम तेरा। बख्श दे तू खताओं का मौला, बख्श दे तू खताओं का मौला, हम पे रहमत ये रहमान कर दे, हम पे रहमत ये रहमान कर दे। ये खुदा तुझसे ये इल्तिजा है, ये खुदा तुझसे ये इल्तिजा है, हम पे इतना तो एहसान कर दे।
छुए हुए हैं, जखर भी हम सुए हुए हैं, और गुनाहों में कोए हुए हैं, और गुनाहों में कोए हुए हैं। कमले वाले की सदकों के मौला, कमले वाले की सदकों के मौला, हमको सच्चा मुसलमान कर दे, हमको सच्चा मुसलमान कर दे। ये खुदा तुझसे ये इल्तजा है, ये खुदा तुझसे ये इल्तजा है, हम पे इतना तू एहसान कर दे। जिसे चाहे मारे जिलाए, जिसे चाहे मारे जिलाए, और जिसे चाहे अपना बनाए, और जिसे चाहे अपना बनाए, जिसको चाहे तू दर दर फिराए, जिसके चाहे तू दर दर फिराए, जिसके चाहे तो सुल्तान कर दे, जिसके चाहे तो सुल्तान कर दे। ये खुदा तुझसे ये इल्तजा है, हम पे इतना तो एहसान कर दे। हम है मोहताज तेरे खरम के, ये वकील और हनीफ हसी पर, ये वकील और हनीफ हसी पर, मेहरबानी मेहरबान कर दे, मेहरबानी मेहरबान कर दे। ये खुदा तुझसे ये इल्तजा है, हमने इतना तो एहसान कर दे, हम पे इतना तू एहसान कर दे। मंगवाए हयारे नबी में, मंगवाए हयारे नबी में, मेरा पूरा ये अरमान कर दे, मेरा पूरा ये अरमान कर दे, मेरा पूरा ये अरमान कर दे। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ মনসুর আলী, আপনি একটি সুন্দর অত্যন্ত একটি সুন্দর একটি ভাবগাম্ভীর্য একটি কালাম পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আসবো আপনার কাছে আবার। আমরা এবারে আসতে চাই সৈয়দ জিয়াউল করিম, সৈয়দ জিয়াউল করিমের কাছে। জি আসসালামু আলাইকুম। জি সৈয়দ জিয়াউল করিম, আপনি কি শোনাবেন এবারে আমাদের? আমি এখন খোলাফায়ে গৌসুল আজম মাজদুনারি মাওলানা শাসকি সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরে ছবি আকারে তুমি হো প্যারে এই কালামটি পরিবেশন করতে চাই। এটি মূলত বাংলা এবং উর্দু ফার্সি মিক্স মিশ্রণে কালামটি। জি আসুন আসুন, অসংখ্য ধন্যবাদ, আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছবি আকারে তুমি হো প্যারে, আমাতে আমি তুমি তো জি, ছবি আকারে তুমি হো প্যারে,
আমাতে আমি তুমি তো হো জি তোমারি নূরে জগত সারে তোমারি নূরে জগত সারে আমাতে আমি তুমি তো হো জি করি তরঙ্গ আপন নূরে করে চপেদা জগত সারে করি তরঙ্গ আপন নূরে করে চপেদা জগত সারে জগত সারে ছবি হতুম হারি জগত সারে ছবি তুমহারি আমাতে আমি তুমি তো হো জি ছবি আকারে তুমি হো প্যারে আমাতে আমি তুমি তো হো জি তুমি হো সিন্ধু আমি হো বিন্দু তুমি হো সিন্ধু আমি হো বিন্দু যদা নেহি হে বিন্দু সে সিন্ধু তুমি হো সিন্ধু আমি হো বিন্দু যদা নেহি হে বিন্দু সে সিন্ধু যে সাতনো সে পরাণ বন্ধু যে সাতনো সে পরাণ বন্ধু আমাতে আমি তুমি তো হো জি ছবি আকারে তুমি হো প্যারে আমাতে আমি তুমি তো হো জি তোমারি নূরে জগত সারে আমাতে আমি তুমি তো হো জি কুমহার জিনে মলে সে মাটি বনে আছে নানান রঙ গোঠি কুমহার জিনে মলে সে মাটি বনে আছে নানান রঙ গোঠি জুদা ক্যা হ্যায় গোটি সে মাটি জুদা ক্যা হ্যায় গোটি সে মাটি আমাতে আমি তুমি তো হো জি ছবি আকারে তুমি হো প্যারে আমাতে আমি তুমি তো হো জি তোমারি নূরে জগত সারে আমাতে আমি তুমি তো হো জি জগত কর্তা তুমি হো প্যারে জগত কর্তা তুমি ও প্যারে বাহান তেরে জগত
करता तुम्हें ओ प्यारे बहान तेरे जगो तो सारे तुम्हें हो जाहिर मकबूल कारे तुम्हें हो जाहिर मकबूल कारे अमाते आमी तुम्हें तो हो जी छवि आकारे तुम्हें हो प्यारे अमाते आमी तुम्हें तो हो जी तुम्हारी नूरे जगत सारे अमाते आमी तुम्हें तो हो जी। अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। असंख्य असंख्य धन्यवाद। একটি সুপ্রসিদ্ধ একটি কালাম, যে কালামের আসলে মর্ম প্রেম না থাকলে সেটা বোঝা সম্ভব নয়। যে একজন একজন বিশিষ্ট একজন আলেমে দ্বীন, যিনি বাহারুল উলুম নামে বাহারুল উলুম স্বীকৃতিধারী, যে এত বড় একজন আলেমের দ্বীন কিভাবে নিজের প্রেমের কথাগুলো, যে স্রষ্টার সাথে সৃষ্টি এবং সৃষ্টির সাথে এই তার আকার, তার পীরের, তার মুর্শিদের যে বর্ণনা তিনি এইভাবে আনলেন, যে উর্দু ফার্সি বাংলা সবগুলোর মিশ্রণে, সব ভাষার মিশ্রণে, এরকম ভাষার মিশ্রণ আমাদের বাংলা সাহিত্যে বিশেষ করে দেখা যায় আর কিছু। যেমন কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে, কাজী নজরুল ইসলামের সুফি কবি কাজী নজরুল ইসলামের গানেও এরকম দু একটি গান রয়েছে, এই মিশ্রণ, মিশ্রণের গান। ঠিক একইভাবে আরো দেখা যায় পরবর্তী যুগের মধ্যে, মাইজ ভণ্ডারী যুগের মধ্যে রমেশ শীলের কিছু গানের মধ্যে, দু একটি গানের মধ্যে এইভাবে উর্দু এবং আরবি এবং ফার্সি, উর্দু আরবি ফার্সি এই সমস্ত শব্দের সংমিশ্রণ, ঠিক এরকম একটি কালাম আপনি পরিবেশন করলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মকবুলে কাঞ্চনপুরের এই কালামটি পরিবেশনের জন্য। আপনি থাকুন আমাদের সাথে, আমরা এবার আসতে চাই মনসুর আলীর কাছে। মনসুর আলী, আপনি এবার আমাদের কি শোনাবেন? জি, আপনাকে পুনরায় ধন্যবাদ। আমি শ্রদ্ধেয় আব্দুল গফুর হালের একটা কালাম, দেখে যারে মাঝবান্তারে হইতাছে নূরের খেলা। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ধন্যবাদ, আসুন। দেখে যারে মাঝে ভণ্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝে ভণ্ডারে হইতাছে নূরের খেলা, তোরে মালা বসাইলো প্রেমের মেলা, তোরে মালা বসাইলো প্রেমের মেলা, দেখে যারে মাঝে ভণ্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝে ভণ্ডারে হইতাছে নূরের খেলা, তোরে মালা বসাইলো প্রেমের মেলা, তোরে মালা বসাইলো প্রেমের মেলা। আকাল পাতাল জিকিরেতে
अल्लाह नूरे मौला मोसाइलो उम्र मेरे मेला नूरे मौला मोसाइलो उम्र मेरे मेला देखे जा रे मजे मंडारे देखे जा रे देखे जा रे मजे मंडारे होई ता से नूरे केला नूरे मौला मोसाइलो उम्र मेरे मेला नूरे मौला मोसाइलो उम्र मेरे मेला অন্ধকারে ডাক বিকারে অন্ধকারে অন্ধকারে ডাক বিকারে হইলে তো দিল কোলা নূরে মোলা বসাইল হবে মেরে মেলা নূরে মোলা বসাইল হবে মেরে মেলা ওরে গোপুর গেলি না তুই মাঝ ভান্ডার মনের স্বামী ছিল না পাইলি না মৌলার দিদার যাইতি যদি মোরা কামাই যাইতি যদি যাইতি যদি মোরা কামাই দেখি রে তোর মালা তোরে মোলা বসাইলো মেরে মেলা তোরে মোলা বসাইলো হবে মেরে মেলা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ মনসুর আলী আপনাকে আপনি এই গানের সাথে একটা ছোট একটা তালও নিয়েছেন সুন্দর হয়েছে মোটামুটি খুব ভালো একটি তাল দিয়েছেন তো যাই হোক যিনি আপনাকে সঙ্গত করেছেন তাকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আব্দুল গফুর হালের যে বেশ কিছু গান এই তৎমধ্যে সবচেয়ে পরিচিতিমূলক এই গানটি খুব সারা জাগানো একটি গান আব্দুল গফুর আলীর বর্তমান প্রজন্মের কাছে তো এই গানটি পরিবেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এবারে আসতে চাই আপনি থাকুন আমাদের সাথে আমরা এবারে আসবো সৈয়দ জিয়াউল করিম এর কাছে সৈয়দ জিয়াউল করিম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এবারে কি শোনাবেন আমাদের এখন আমি খোলাফায়ে গোসল আজম মজুমদারি মৌলানা বজলুল করিম মদনাগিনী মদনাগিনীর
देख लो कुदरत ईशान जेठी उसी वसूल आजम माजमनारी मौलाना शासफी सैयद दलवर हुसैन माजमनारी কবি কাবার শানে রচিত করেছেন উনি এই কালামটা আমি শোনাতে চাই জি 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 এটি ওসিয়ে গোসল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাজবান্দার শানে উনি এই গানটি রচনা করেছিলেন আসুন আসুন অসংখ্য ধন্যবাদ আসুন দেখে ল কুদরতের অসান ত্রিজগতের নয়ন জ্যোতি ত্রিজগতের নয়ন জ্যোতি দেলা বাবা জান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান ত্রিজগতের নয়ন জ্যোতি ত্রিজগতের নয়ন জ্যোতি দেলা বাবা জান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান গসে দনের হৃদয় মনি ইমাম হুসাইন সানি গসে দনের হৃদয় মনি ইমাম হুসাইন সানি শশী মুখ দেখতে সবেরি ফুটে যাই পরাণ দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান ত্রিজগতের নয়ন জ্যোতি ত্রিজগতের নয়ন জ্যোতি দেলা বাবা জান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান গুণেতে জগত ভরি রয়েছে বান্দার ঝুড়ি গুণেতে জগত ভরি রয়েছে বান্দার ঝুড়ি সিংহাসনে সগর শ্রী নাম তান দেখেল কুদরতের শান দেখেল কুদরতের শান ত্রিজগতের নয়ন জ্যোতি ত্রিজগতের নয়ন জ্যোতি দেলা বাবা জান দেখেল কুদরতের শান দেখেল কুদরতের শান মহিমার নায় অপার সাহাবাব দেলাওয়ার মহিমার নায় অপার সাহাবাব দেলাওয়ার বিদার সাগর তিনি বিদার সাগর তিনি আউলিয়ার প্রদান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান ত্রিজগতের নয়ন জ্যোতি ত্রিজগতের নয়ন জ্যোতি দেলা বাবা জান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান তিনি যারে দয়া করে গসে দনে চাই তারে তিনি যারে দয়া করে গসে দনে চাই তারে মলানা জিবাসে ভালো পাবে পরিতান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান ত্রিজগতের নয়ন জ্যোতি ত্রিজগতের নয়ন জ্যোতি দেলা বাবা জান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান বাবা জির শ্রী চরণ সবি নাইনি বেদন বাবা জির শ্রী চরণ সবি নাইনি বেদন করি মের দয়া কর বাবা দুজাহান দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান ত্রিজগতের নয়ন জ্যোতি
শ্রীজগদ্র নয়ন জ্যোতি দেলা বাবা জম দেখেল কুদরতির শান দেখেল কুদরতির শান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। অসম্ভব সুন্দর একটি কালাম, এটি হযরত মাওলানা বজলুল করিম মন্দাকে নিয়ে রচিত, যিনি ওসিয়ে গৌসুল আজম হযরত খাদেমুল ফুকরা হযরত শাহ সুফি সৈয়দ দেলাউর হোসেন মাজভান্ডারি কিবলায়ে আলমের শানে রচনা করেছিলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালামটি পরিবেশনের জন্য। আমরা এবারে মনসুর আলীর কাছে আসতে চাই। জনাব মনসুর আলী, আপনি আপনি আমাদের এবারে কি শুনাবেন? জি ধন্যবাদ পুনরায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আতায়ে রাসূল খাজা খাজা গান খাজা করিবেন আমাদের ওরস মোবারক উপলক্ষে ওনার প্রেমী একটা কাওয়াল পরিবেশনা করার চেষ্টা করব। আতায়ে রাসূল বান্দায়ে নওয়াজ হযরত খাজা করিবেন নওয়াজ আতায়ে রাসূল, যিনি আমি প্রথমে বলতে বলেছিলাম আতায়ে নওয়াজ বান্দায়ে নওয়াজ বলেছি, ভুল বলেছিলাম, কি আসলে আতায়ে রাসূল বান্দায়ে নওয়াজ হযরত খাজা গরিবে নওয়াজের শানে কি উর্দু কালাম? নিশ্চয়ই যে উর্দু প্রেমী। জি 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 জি, আসুন, অসংখ্য ধন্যবাদ, আসুন। ইন্দু সিদ্ধানে
सहारे इस उम्मत की तुम हो सहारे, इस गुलशन के तुम बाग बाग हो, बादशाह हो के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাজা গরিব নওয়াজের এই শানে। আজকে ওরসের শেষ দিন, এই শেষ দিনে ওনার স্মৃতির প্রতি আপনি একটি সুন্দর একটি কালাম দিয়ে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে পরিবেশিত হলো। এটি তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের একটি প্রয়াস, ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কালামটি পরিবেশনের জন্য। আমরা এবারে রোহান সৈয়দ জিয়াউল করিমের কাছে আসতে চাই। সৈয়দ জিয়াউল করিম, আপনি আপনি আমাদেরকে কি শোনাবেন এবার? এবার আমি আজকে আমার ফুলাবাই কৌশল আজম মাজবন্দারি মৌলানা শাহ সৈয়দ বদরুল করিম বন্দাগিনী রহমতুল্লাহ আলাইয়ের অসংখ্য কালামের মধ্যে আমার একটি ওনার খুব প্রিয় কালাম, আমি এটা সবসময় পড়ি, ওই ধরনের একটি কালাম। আমি আমি যে পাতকি পাপি মহাদোষে দোষী হই, এই কালামটি শোনাতে চাই। আমি যে পাতকি পাপি মহাদোষে দোষী হই, কিন্তু তব দাসগণের, কিন্তু তব দাসগণের সঙ্গে সদা মিশে রই, আমি যে পাতকি পাপি মহাদোষে দোষী হই,
কিন্তু তব দাস গণের সঙ্গে সদা মিশে রই আমি যে পাত কি পাপি সেবা ভক্তি নাহি জানি না চলি আদেশ মানি সেবা ভক্তি নাহি জানি না চলি আদেশ মানি রহমান নামের অর্থ পানি রহমান নামের অর্থ পানি সর্বদা রই আমি যে পাত কি পাপি মহাদোষে দোষী হই কিন্তু তব দাস গণের কিন্তু তব দাস গণের সঙ্গে সদা মিশে রই আমি যে পাত কি পাপি মহাদোষে দোষী হই তব দাস গণের মুখ শুনেছি বচন সু তব দাস গণের মুখ শুনেছি বচন সু তব পদ দর্শনে তব পদ দর্শনে পাপ মুছিয়ে পূর্ণ হয় আমি যে পাত কি পাপি মহাদোষে দোষী হই কিন্তু তব দাস গণের কিন্তু তব দাস গণের সঙ্গে সদা মিশে রই আমি যে পাত কি পাপি মহাদোষে দোষী হই সে কথাটি শিরে দরি রয়েছি তো মাকে সরি সে কথাটি শিরে দরি রয়েছি তোমাকে সরি তুমি ধন ভান্ডারি বিনে তুমি ধন ভান্ডারি বিনে করিমের কে আছে কয় তুমি ধন ভান্ডারি বিনে করিমের কে আছে কম আমি যে পাত কি পাপি মহাদোষে দোষী হই কিন্তু তব দাস গণের কিন্তু তব দাস গণের সঙ্গে সদা মিশে রই আমি যে পাত কি পাপি মহাদোষে দোষী হই আসসালামু আপনি আনমিউট হয়ে আছেন সরি দুঃখিত মাঝে মধ্যে এরকম করে ভুলে যাই সুন্দর একটি কালাম পরিবেশনের পরিবেশন ছিল আপনার এটি একটি মূলত হযরত মাওলানা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহির ফরিয়াদি একটি কালাম অত্যন্ত সুন্দর কালাম যে কালামটি আমরা বিশ্বলি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারির ওরস শরীফ কিংবা খসরু শরীফ পূর্ব রাতে যে আমরা যে বিশ্বলি শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারির
পবিত্র আঙ্গিনায় যে আমরা অনুষ্ঠান মঞ্চস্থ করতাম, সে অনুষ্ঠানে বেশ সুলভিতভাবে এই কালামটি পড়া হতো বেশিরভাগ সময়, অনেক সময়। তো এটি মূলত একটি ফরিয়াদি কালাম, সুন্দর একটি কালাম, ফরিয়াদি কালাম। তো যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের হাতে আজকে আর সময় নেই, আমরা অনুষ্ঠান শেষ করতে যাব। তবে শেষ করার আগে একটি কথা বলতে চাই। আমরা আপনারা জানেন গত 6 ফেব্রুয়ারি 2022 এই দিনে নাফেরার দেশে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরকে চেনেন না এমন কোনো মানুষ বোধহয় এশিয়ার মধ্যে নেই, এমনকি এশিয়া ছাড়াও পৃথিবীর অনেক জায়গায় চেনেন, যে পৃথিবীর একজন সুর সম্রাজ্ঞী, যে পৃথিবী বিখ্যাত একজন শিল্পী। সারা দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে যখন চলছে সরস্বতী বন্দনা, ঠিক ওই সময়ে চিরবিদায় নিলেন সুরের সরস্বতী লতা মঙ্গেশকর। তিনি 1929 সালের 28 সেপ্টেম্বরে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন, এই কিংবদন্তি শিল্পী লতা। সঙ্গীত জগতে প্রবেশের আগে শিশু অভিনেত্রী হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কাজ শুরু করেছিলেন, এই প্রবাদ প্রতিম শিল্পী লতা মঙ্গেশকর। তার প্রথম গান রেকর্ড করেন একটি মারাঠি ছবির সৌজন্যে 1942 সালে। 7 দশকের দীর্ঘ কেরিয়ারে তিনি 30,000-এরও অধিক গান রেকর্ড করেন। ভারতের সর্বোচ্চ সম্মাননা, নাগরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত হয়েছিলেন তিনি 2001 সালে। এর আগে পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো নাগরিক সম্মাননাও তাকে দেওয়া হয়েছিল। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে দ্বারাও সম্মানিত হয়েছিলেন এই গুণী শিল্পী। উপমহাদেশের এই কোকিল কণ্ঠে গায়িকার জীবন অবসানের মধ্য দিয়ে সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের চির বিদায় হল। পরপারে ভালো থাকুন প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর। প্রিয় শিল্পীর স্মৃতির প্রতি হাজার শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব, এবং একই সাথে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই আতায়ে রাসূল বান্দায়ে নওয়াজ হযরত খাজা গরিবে নওয়াজের দরবারে পাকে, এবং একই সাথে প্রিয় শিল্পী লতা মঙ্গেশকরের কাছে। প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর, আপনি ভালো থাকুন পরপারে। আপনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান, আমন্ত্রণ জানাচ্ছি আগামী অনুষ্ঠান দেখার। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান